মোবাইলে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা যাবে কিনা হ্যাঁ মোবাইলে এটা যদিও নজরুলসাল্লুসাল্লামের যুগে মোবাইল ছিল না তবে বিবাহের শর্ত হচ্ছে আপনার সাক্ষী ইজাব এবং কবুল ইজাব এবং কবুল যদি শুদ্ধ হয় তাহলে আপনি এই বিবাহটা আপনার শুদ্ধ হবে তবে শর্ত হচ্ছে আপনাকে সাক্ষী উপস্থিত থাকতে হবে সরাসরি বিয়ে করতে গেলে যেমন দুইজন পুরুষ সাক্ষীর প্রয়োজন কিংবা একজন পুরুষ সাক্ষী দুইজন মহিলা সাক্ষী হলে বিয়ে যেমন হয়ে যায় তদ্রুপ আপনি মোবাইলের মধ্যেও এই বিবাহ আপনার শুদ্ধ হবে যদি বরের কাছে দুইজন সাক্ষী উপস্থিত থাকে বালেক বিবেক বুদ্ধিসম্পন্ন প্রাপ্তবয়স্ক এবং কন্যার কাছেও যদি দুইজন সাক্ষী প্রাপ্তবয়স্ক দুইজন পুরুষ বালেক আকেল সম্পূর্ণ বিবেক বুদ্ধিমান সম্পন্ন দুইজন পুরুষ দুই জায়গার মধ্যেই অর্থাৎ দেশের দুই প্রান্তে যেহেতু মোবাইলের বিয়েটা হবে দেশের দুই প্রান্তে হবে তো যে পাত্রীর কাছে এবং পাত্রর কাছে উভয় জায়গার মধ্যে আপনি যদি দুইজন করে সাক্ষী বালেক এবং বিবেক বুদ্ধি সম্পন্ন জ্ঞান সম্পন্ন দুইজন পুরুষকে কিংবা একজন পুরুষ বা দুইজন মহিলাকে সাক্ষী রেখে আপনি যদি বিয়ে করেন তো বিয়ে শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ